আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। যারা আমার ব্লগের নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন যে লাস্ট একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে আমি জানিয়েছিলাম আমার ছোট বোন মনির ইসলাম মো রাজশাহী থেকে একটা ডকুমেন্ট আমাকে পাঠিয়েছে কুরিয়ারের মাধ্যমে। সো সুন্দরবন কুরিয়ার মোহাম্মদপুর ব্রাঞ্চ বলতে আমি বুঝতাম যে টাউন হল ব্রাঞ্চ, কিন্তু না, আমি পরে খোঁজ নিয়ে জানলাম যে টাউন হল ব্রাঞ্চ ছাড়াও সুন্দরবনের আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে মোহাম্মদপুরে। সো মোহাম্মদপুরে যে ব্রাঞ্চে আমার ছোটো বোন মৌ পাঠিয়েছিল সেটা হচ্ছে আমার ঠিক বাসার পাশেই, সেটা হচ্ছে বসিলা। সো বসিলার যে অফিসটা আছে আমি এখানে পৌঁছে গেলাম। সো এখানে প্রোডাক্টটা পাঠানো হয়েছিল আমার কাছে, আমার কাছে বলতে ঠিক আমার কাছে না, আমার এক বড় আপু, সেটা হচ্ছে নাহিয়ানের বড় আপু, একটু কনফিউজিং, আমি ক্লিয়ার করে বলি, আমি জাস্ট নামটা বলতেছি, বড় আপুর নাম হচ্ছে মৌরি আপু। সো আমার বোন মৌ মৌরি আপুর কাছে একটা পার্সেল পাঠিয়েছে যেটা কি না আমাকে এটা তুলতে হবে, যেহেতু বোনের আবদার। সো বোনের আবদার এটা ফিরিয়ে দেওয়া কখনোই সম্ভব না, দেওয়া যাবে না। সো আমার ছোট বোনের আবদার আমি রেখেছি, এবং আরও একটা বোন যেটা মৌরি আপু, মৌরি আপু বলেছিলেন যে তার কাছে মানে আমার কাছে প্রোডাক্টটা রেখে দিতে, বাট তারপরে উনি বলেছিলেন যে কোনো এক সময় আমাকে চা খাওয়াই দিবেন। সো এটার বিনিময়ে যেন আমি তার বাসার নিচে যে প্রোডাক্টটা তার কাছে দিয়ে আসি। বলে রাখা ভালো, আমার ছোটো বোন মোয়ের একটা অনলাইন পেজ আছে যার নাম হচ্ছে হবি হ্যান্ডক্রাফটেড। সো সে কিছু হ্যান্ড পেন্টের কাজ করে, হ্যান্ডক্রাফটিংয়ের কাজ করে। ওইখান থেকে মৌরি আপু, যিনি আমাকে চা খাওয়ার জন্য মানে চা খাওয়াবে বলে আমাকে কথা দিয়েছেন, সো তার জন্য আমি কাজটা করে দিচ্ছি। উনি বেসিক্যালি আমার ছোটো বোনের কাছ থেকে এই একটা কিরিং অর্ডার করেছিলেন। সো আমি তার বাসার এই যে নিচতলায় যেয়ে তার দারোয়ানের কাছে কিরিংটি পৌঁছায় দিই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই এবং পৃথিবীর সব বোন ভালো থাকুক। টাটা।